বন্ধুরা টেক বেঙ্গল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা আমার চ্যানেলে কিছুদিন আগে একটি ভিডিও পোস্ট করেছিলাম, আমার মাউস কার্সারটি যেখানে ঘোরাফেরা করছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিওটি, রাজ্যে 5550 কর্মী নিয়োগ বাংলা সহায়তা কেন্দ্রে। তো বন্ধুরা এই বাংলা সহায়তা কেন্দ্রে কর্মী নিয়োগ শুরু হয়ে গেছে এবং আবেদন করার সময় খুবই কম রয়েছে। তো চলুন বন্ধুরা আজকে আমরা জেনে নিই আপনারা কীভাবে আবেদন করবেন, কী কী ডকুমেন্ট লাগবে। তো চলুন বন্ধুরা ভিডিওটি দেখা যাক। আর ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আমার টেক বেঙ্গল ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন সরকারি চাকরি এবং সরকারি প্রকল্পের খবর সবার আগে পেতে। তো বন্ধুরা আমার আগের ভিডিওটিতে আমি বলেছিলাম বাংলা সহায়তা কেন্দ্রে কর্মী নিয়োগ করবে ওয়েবেল টেকনোলজি লিমিটেড। তো বন্ধুরা আমরা এই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন জব ভ্যাকেন্সি, এই বাটনটিতে আপনারা ক্লিক করুন। ক্লিক করার পর এরকম একটি মেসেজ আসলে এই মেসেজটিকে আপনারা ক্লোজ করে দিন। তারপর এখানে দেখতে পাচ্ছেন জব ভ্যাকেন্সি, তারপর দেখতে পাচ্ছেন এখানে ক্লিক হেয়ার লেখা আছে, এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা আমরা নেক্সট পেজে চলে এসেছি। এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছে, সেই কথাগুলো আমরা প্রথমে জেনে নিচ্ছি। তো বন্ধুরা এই বাংলা সহায়তা কেন্দ্রে আবেদন করতে চাইলে কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সেই ক্রাইটেরিয়াগুলো সবার প্রথমে আমরা দেখে নিচ্ছি। সবার প্রথমে বলেছে আপনাকে ভারতের নাগরিক হতে হবে। তারপরে দ্বিতীয় যে যোগ্যতাটির কথা এখানে বলেছে সেটা বলেছে আপনাকে অবশ্যই হায়ার সেকেন্ডারি পাস হতে হবে, এর উপরে আপনার যোগ্যতা থাকলে অবশ্যই আবেদন করতে পারবেন, কিন্তু মিনিমাম আপনাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। তারপরে বলেছে আপনার কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে। বন্ধুরা এই ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে গেলে আপনার এই সমস্ত যোগ্যতা থাকতে হবে, আপনাকে ভারতের নাগরিক হতে হবে, আপনাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং আপনার কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। তো বন্ধুরা এই তিনটি যোগ্যতা আপনার থাকলে আপনারা এই ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে পারবেন। তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন অফ ডিইও বা ডাটা এন্ট্রি অপারেটর, এই পদে আবেদন করার লাস্ট ডেট 8/9/2020। আবার বলে দিচ্ছি ডেটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করার লাস্ট ডেট 8/9/2020। এই ডেটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে চাইলে আপনার কি কি ডকুমেন্ট লাগবে সেই ডকুমেন্টের কথা সবার প্রথমে আমরা জেনে নিচ্ছি। এখানে বলেছে আপনার একটি কালার পাসপোর্ট সাইজের ফটো লাগবে এবং সেই ফটোটি 3 মাসের বেশি পুরনো হওয়া চলবে না। তারপরে এখানে বলেছে ক্যান্ডিডেট সিগনেচার, যে ক্যান্ডিডেট এখানে আবেদন করবেন সাদা কাগজে তার একটি সিগনেচার করতে হবে এবং সেই সিগনেচারটিকে আপলোড করতে হবে। তারপরে বলেছে ডেট অফ বার্থ প্রুফ। তো বন্ধুরা আপনাদের বার্থ প্রুফ হিসাবে আপনারা মাধ্যমিকের অ্যাডমিট অথবা বার্থ সার্টিফিকেট সাবমিট করতে পারবেন। তারপরে বলেছে লাস্ট একাডেমিক কোয়ালিফিকেশন নট বিলো হায়ার সেকেন্ডারি, তো আপনাদের যে সর্বশেষ যে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটটি আপলোড করতে হবে। তো এখানে বলেছে আপনাকে হায়ার সেকেন্ডারির কম হওয়া যাবে না, হায়ার সেকেন্ডারি বা তার অধিক যোগ্যতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তারপরে বলেছে কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট, তো বন্ধুরা আপনারা কম্পিউটার ট্রেনিং বা কম্পিউটার যে কোর্স করেছেন তার যে সার্টিফিকেটটি রয়েছে সেই সার্টিফিকেটটি আপলোড করতে হবে। তারপরে বলেছে আধার কার্ড, আপনার আধার কার্ডটি আপলোড করতে হবে। তো বন্ধুরা এই সমস্ত ডকুমেন্ট আপনার রেডি রাখতে হবে অনলাইনে আবেদন করার সময়। তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই আপনারা কিভাবে আবেদন করবেন। বন্ধুরা আপনাকে সম্পূর্ণভাবে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার পরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও, এই বাটনটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমরা নেক্সট পেজে চলে এসেছি। এখানে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর ডেটা এন্ট্রি অপারেটর। তো এই ফর্মটিকে আপনাকে অনলাইনে ভালোভাবে ফিল আপ করতে হবে, করার পরে আপনাকে সাবমিট করতে হবে। তো চলুন বন্ধুরা আপনারা কিভাবে আবেদন করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা এই ফর্মটিকে আপনাদেরকে খুব ভালোভাবে ফিল আপ করতে হবে, কোথাও যেন ভুল না হয়, ভুল হলে ফর্মটি রিজেক্ট হয়ে যাবে। তো বন্ধুরা এই ফর্মটি ফিল আপ করতে আপনাদের যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আপনারা কোনো ক্যাফেতে গিয়ে, যারা স্পেশালিস্ট রয়েছে যারা সবসময় অনলাইনের কাজগুলো করে থাকে, তাদেরকে দিয়ে করাবেন। বন্ধুরা যারা ঘরে বসে মোবাইলের মাধ্যমে আবেদন করবেন তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা আপনারা আবেদন করবেন। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর পোস্ট, এটা ডেটা এন্ট্রি অপারেটর সিলেক্ট হয়ে আছে, এটা এভাবেই থাকবে। তারপরে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট, এখানে ক্লিক করবেন, পশ্চিমবঙ্গের সব ডিস্ট্রিক্টের নাম চলে আসবে, সেখান থেকে আপনারা আপনাদের ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন। তো বন্ধুরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে এখানে বলছে প্রিফারড ব্লক, তো কোন ব্লকটিকে আপনারা ফার্স্ট চয়েসে রাখবেন, তারপরে সেকেন্ড চয়েস, তারপরে থার্ড চয়েস, এরকম তিনটা ব্লক আপনারা চুজ করতে পারবেন। তো প্রথম যে আপনাদের পছন্দের যে ব্লকটি রয়েছে বা যেখানে আপনারা কাজ পেতে চাইছেন সেই ব্লকটিকে আপনারা সিলেক্ট করবেন। ঠিক এখানে আমি এটা সিলেক্ট করলাম, তারপরে নেক্সট এখান থেকে আপনারা আরেকটা সিলেক্ট করতে পারবেন, তারপরে এখান থেকে থার্ড চয়েসটি আপনারা সিলেক্ট করতে পারবেন। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ফটো, এখানে ক্লিক করার পর আপনারা আপনাদের কালার পাসপোর্ট সাইজের একটি ফটো এখানে আপলোড করবেন। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সিগনেচার, এখানে ক্লিক করার পর আপনারা আপনাদের সই বা সিগনেচার এখানে আপলোড করবেন। এরপরে রয়েছে বেসিক ইনফরমেশন, আপনাদের কিছু বেসিক ইনফরমেশন রয়েছে সেটা দিয়ে এটা ফিল আপ করবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট নেম, আবেদনকারীর নাম, ফাদার্স মাদার্স বা হাজব্যান্ড নেম, তো মহিলা যদি প্রার্থী হয়ে থাকে, বিবাহিত হয়ে থাকে তাহলে তার হাজব্যান্ডের নাম হবে, আর অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে এখানে হচ্ছে তার ফাদার্স বা বাবার নাম এখানে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ডেট অফ বার্থটি আপনারা এখানে দিবেন। তারপরে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনাদের ব্লাড গ্রুপ, তারপরে ন্যাশনালিটি ইন্ডিয়া অবশ্যই থাকবে, তারপরে ম্যারিটাল স্ট্যাটাস, আপনি বিবাহিত না অবিবাহিত এখান থেকে সিলেক্ট করবেন, তারপরে এখান থেকে জেন্ডার সিলেক্ট করবেন, আপনি পুরুষ না মহিলা। তারপরে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস ইনফরমেশন, আপনার ঠিকানার ইনফরমেশন এখানে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন ভিলেজ স্ট্রিট এখানে নাম দিবেন, তারপরে এখানে পোস্ট অফিসের নাম, পিএস বা পুলিশ স্টেশনের নাম, তারপর থেকে এখান থেকে আপনারা আপনাদের ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করবেন। তারপরে এখানে রয়েছে আপনি ব্লক মিউনিসিপ্যালিটি না কোথায় থাকেন সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। যদি আপনারা ব্লকে
থাকেন তাহলে আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম এখান থেকে দেবেন, আর আপনারা যদি শহরে থাকেন তাহলে আপনাদের ওয়ার্ডের নামটি এখান থেকে দেবেন। তারপরে এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল অবশ্যই রয়েছে, তারপরে পিনকোড দেবেন, তারপরে আপনাদের ইমেল অ্যাড্রেস দেবেন, তারপরে আপনাদের টেলিফোন নম্বর না দিলেও হবে, তারপরে এখানে আপনাদের মোবাইল নাম্বারটি অবশ্যই দিতে হবে, তারপরে আপনাদের নিজের মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইমার্জেন্সি কন্ট্যাক্ট নম্বর, আরেকটি মোবাইল নাম্বার এখানে এন্টার করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন প্যান নং, আপনাদের যদি প্যান কার্ড থেকে থাকে তাহলে আপনার নম্বর দেবেন, না দিলেও অসুবিধা নেই। তারপরে দেখতে পাচ্ছেন আধার নম্বর, আধার নম্বরটিকে আপনাদের অবশ্যই দিতে হবে, আপনাদের আধার কার্ডের নম্বর। তারপরে দেখতে পাচ্ছেন ভোটার আইডি, ভোটার আইডি কার্ডের নম্বর এখানে দিবেন, আর আপনাদের ভোটার আইডি কার্ড না থেকে থাকলে বা না দিলে কোনো অসুবিধা নেই। দেখতে পাচ্ছেন একাডেমিক কোয়ালিফিকেশন, তো বন্ধুরা এখান থেকে আপনাদের একাডেমিক কোয়ালিফিকেশনগুলো আপনাদের এখানে সিলেক্ট করতে হবে। তো প্রথমে রয়েছে মাধ্যমিক, এটা থাকবে এখানে, তারপরে মাধ্যমিক কোন বোর্ডে থেকে পাস করলেন সেটা এখানে আপনারা দেবেন, তারপরে কত সালে পাস করলেন সেটা এখানে দিবেন, কোন ডিভিশনে পাস করলেন সেটা দিবেন, তারপরে পার্সেন্টেজ কত ছিল, তারপরে কোন ইনস্টিটিউট থেকে আপনারা পাস করলেন সেই ইনস্টিটিউটের নামটা এখানে দিবেন। দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাড মোর, এখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখুন নতুন আরেকটি ঘর চলে আসলো। তারপরে এখান থেকে আপনারা আপনাদের হায়ার সেকেন্ডারি কোয়ালিফিকেশনটি সিলেক্ট করবেন, তারপরে ঠিক একইভাবে হায়ার সেকেন্ডারি কোন বোর্ডের থেকে পাস করলেন, কত সালে পাস করলেন, কোন ডিভিশনে পাস করলেন, পার্সেন্টেজ কত ছিল, কোন ইনস্টিটিউট থেকে পাস করলেন সেটা এখানে লিখবেন। লেখার পরে দেখতে পাচ্ছেন অ্যাড মোর, তারপরে এখানে ক্লিক করবেন। তো হায়ার সেকেন্ডারির উপরেও যদি আপনার যোগ্যতা থেকে থাকে তাহলে এটা এখান থেকে সিলেক্ট করে আপনারা সেই গ্র্যাজুয়েশন না পোস্ট গ্র্যাজুয়েশন সেইভাবে আপনারা সিলেক্ট করে যাবেন আর অ্যাড করে যাবেন। তো বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার কোয়ালিফিকেশনগুলো আপনারা অ্যাড করবেন। তারপরে দেখতে পাচ্ছেন টেকনিক্যাল কোয়ালিফিকেশন, তো এটা বাধ্যতামূলক না, কারো যদি টেকনিক্যাল কোয়ালিফিকেশন কোনো থেকে থাকে তাহলে আপনারা এটাকে ফিল আপ করবেন, আর না করলেও অসুবিধা নেই। তারপরে দেখতে পাচ্ছেন এক্সপিরিয়েন্স ইনফরমেশন, এখানে আপনারা ক্লিক করবেন, আপনাদের ক বছরের এক্সপিরিয়েন্স আছে সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করবেন, আর যদি না সিলেক্ট করেন তাহলেও কোনো অসুবিধা নেই। তারপরে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ নোন, মানে কোন কোন ভাষা আপনারা জানেন, প্রথমে রয়েছে বেঙ্গলি, তারপরে দেখতে পাচ্ছেন ক্যান স্পিক, বেঙ্গলিতে আপনারা কথা বলতে পারেন, তারপরে বলছে ক্যান রাইট, বেঙ্গলিতে আপনারা লিখতে পারেন, তাহলে বেঙ্গলিতে আপনারা দুটোই পারবেন, তাহলে দুটো ঘরেই টিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন হিন্দি, হিন্দিতে আপনারা কথা বলতে পারেন, যদি পারেন তাহলে টিক করবেন, আর না পারলে করবেন না। তারপরে বলছে হিন্দিতে আপনারা ক্যান রাইট লিখতে পারেন, যদি পারেন তাহলে টিক করবেন, আর না হলে করবেন না। তারপরে দেখতে পাচ্ছেন ইংলিশ, ইংলিশে বলছে ক্যান স্পিক, কথা বলতে পারেন, যদি পারেন তাহলে টিক করবেন, আর যদি ইংলিশে লিখতে পারেন তাহলে এখানে টিক করবেন, আর না পারলে করবেন না। তো এইভাবে আপনারা ল্যাঙ্গুয়েজগুলো সিলেক্ট করবেন। তারপরে বলেছে প্রিভিয়াস স্ট্যাটাটরি ইনফরমেশন, তো সাধারণ প্রার্থীর ক্ষেত্রে এই ঘরগুলো লাগবে না, এটা দরকার নেই। তারপরে দেখতে পাচ্ছেন ডকুমেন্টস আপলোড, এখানে আপনাদের ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। তো বন্ধুরা বলে দিচ্ছি, আপনারা যে ডকুমেন্টগুলো আপলোড করবেন সেই ডকুমেন্টগুলোর ম্যাক্সিমাম সাইজ 50 KB মধ্যে হতে হবে, এর বেশি হলে আপলোড হবে না। আর আপনারা যে ফরম্যাটে এই ডকুমেন্টগুলো আপলোড করবেন সেটা হচ্ছে জেপিজি বা পিএনজি, তো জেপিজি বা পিএনজি ফরম্যাটে আপনাদের ডকুমেন্টগুলো আপলোড করতে হবে, আর সাইজগুলো আপনাদের ম্যাক্সিমাম 50 KB মধ্যে রাখতে হবে, এর উপরে হলে হবে না। তো কী কী ডকুমেন্ট আপলোড করবেন সেটা বলে দিচ্ছি, প্রথমে বলেছে ডেট অফ বার্থ প্রুফ, এখানে ক্লিক করে আপনাদের ডেট অফ বার্থ প্রুফ আপনারা আপলোড করবেন, সেটা মাধ্যমিকের অ্যাডমিট হতে পারে বা বার্থ সার্টিফিকেট হতে পারে। তারপরে বলেছে লাস্ট একাডেমিক কোয়ালিফিকেশন, আপনার সর্বশেষ যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সবার অধিক সেই সার্টিফিকেটটি আপনারা এখান থেকে আপলোড করবেন। তারপরে বলেছে কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট, আপনারা যে কম্পিউটার ট্রেনিং করেছেন সেই সার্টিফিকেটটি এখানে আপলোড করবেন। তারপরে বলছে ফটোকপিস অফ আধার কার্ড, আপনার আধার কার্ডের এখানে হচ্ছে ফটোকপি আপলোড করতে হবে। তারপরে বলেছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, আপনাদের যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকে তাহলে আপনারা আপলোড করবেন, না আপলোড করলেও অসুবিধে নেই। তারপরে বলেছে ফটোকপিস অফ ভোটার কার্ড, তো আপনাদের ভোটার কার্ড থাকলে আপলোড করবেন, না করলে অসুবিধে নেই। তো যে ডকুমেন্টগুলোর পাশে আপনারা দেখতে পাচ্ছেন এরকম ছোটো ছোটো স্টার মার্ক রয়েছে সেই ঘরগুলোকে বা সেই ডকুমেন্টগুলোকে অবশ্যই আপলোড করতে হবে। তো বন্ধুরা এইভাবে ফর্মটিকে আপনারা ফিল আপ করবেন, করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য ডিক্লারেশন, এই ঘরটিতে আপনাদের একটি টিক মার্ক বা চেক মার্ক বসিয়ে দিতে হবে। তারপরে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন সাবমিট, এই সাবমিট বাটনে আপনাদেরকে সাবমিট করতে হবে। তো এইভাবে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট করবেন, আর আপনাদের অ্যাপ্লিকেশন নম্বরটি নোট করে রাখবেন, আর যে সমস্ত প্রিন্ট আউট থাকবে সেগুলো আপনারা আপনাদের কাছে সেভ করে রাখবেন। তো বন্ধুরা যেহেতু হাতে খুবই কম সময় রয়েছে তাই আপনারা অনলাইনে আবেদন করা শুরু করে দিন। বন্ধুরা ওয়েবেল টেকনোলজি লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আর অনলাইনে আবেদন করার লিঙ্কও আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো আপনারা সমস্ত কিছু পড়ে বুঝে তারপরে আপনারা আবেদন করবেন, আর আপনাদের কোনো সমস্যা থাকলে কমেন্ট সেকশনে জানাবেন।